يا أيها الذين آمنوا اتقوا الله او دنيا المؤمن تمرا الله কে ভয় করো يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة او دنيا المؤمن تمرا ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে নাও يا أيها الذين آمنوا آمنوا بالله او ইমানদার তোমরা ঈমানটা মজবুত করে নাও আল্লাহ ঈমান ওয়ালাকে আবার ঈমান আনতে কেন বললে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার মুমিনেরা আমিনু বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনয়ন করুন ঈমানদারদেরকে আল্লাহ কেন বলেন ও ঈমান ওয়ালারা তোমরা ঈমান আনয়ন করো আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন ও ঈমান ওয়ালা তোমরা যারা ঈমানদার দাবি করো তোমাদের ঈমান দাবি করো নামাজ পড়ো না ঈমানদার দাবি করো বর্দা করো না ঈমানদার দাবি করো রাসূলের সুন্নতের উপরে আমল করো না ঈমানদার দাবি করো পাঁচ বেলার নামাজ আদায় করো না ঈমানদার দাবি করো সুদের সাথে জড়িত হয়ে আছো ঈমানদার দাবি করার পরে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই ঈমানদার দাবি করার পরে আল্লাহর বিধান পর্দার সাথে মহব্বত নাই ঈমানদার দাবি করার পরে বান্দা পাঁচ বেলার নামাজের সাথে তোমার তাআল্লুক নাই তোমার ঈমানটা বড় দুর্বল ঈমানটারে যদি সবল করতে চাও অপূর্ণাঙ্গ ঈমানের পরিপূর্ণতা তুমি এনে নাও কেমনে তুমি পরিপূর্ণতা আনবা তোমার ঈমানটা কেমন করে পারফেক্টের রাস্তায় নিবা তোমার ঈমান কামিয়াবির দরওয়াজায় কি করে নিবা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মাপকাঠি দিয়েছেন তোমার ঈমানটা কি পরিমাণ কামিয়াবির দরওয়াজা আছে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলায়া দেখো আমিনু কামা আমানান্নাস তোমাদের ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলায়া নাও তোমাদের তাকওয়া সাহাবায়ে কেরামের তাকওয়ার সাথে মিলায়া নাও তোমাদের আমলটা সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলায় নাও যদি দেখো তাদের ঈমানের সাথে তোমার ঈমানটা বড় দুর্বল যদি তাকায় দেখো তাদের আমলের তুলনায় তোমার আমলটা বড় দুর্বল তারা এত পরিমাণ আমল করার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আমলের বেলায় তাদের দুর্বলতা নাই ঈমানের বেলায় তাদের দুর্বলতা নাই আকীদার বেলায় তাদের দুর্বলতা নাই এরপরও তারা সারা রাত নামাজে কান্না করে কাটিয়েছে এরে আল্লাহর বান্দা একমাত্র কারণ হলো জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন কবরে গিয়া যেন প্রশ্নের সম্মুখীন হতে না হয় এরে নবীর উম্মতের দল আল্লাহ বারবার বলেন ও মুমিনেরা তোমরা সাহায্য প্রার্থনা করো কার থেকে সাহায্য নিবা দুনিয়ার প্রত্যেকটা মানুষের দিয়ে তাকায় দেখো দুর্বলতার কোনো সীমানা নাই টাকার বেলায় দুর্বল এই দেশের সব থেকে বড় ধনী বান্দাটা তিনিও কিন্তু তার পেট ভরে নেয় আরো চায় এক বিল্ডিং ওয়ালা আরো বিল্ডিং এর মালিক হতে চায় এক দেশের টাকাওয়ালা অন্য দেশের মধ্যে টাকার বাহাদুরি দেখাতে চায় আল্লাহ পাক বলেন বান্দা তুমি টাকা পয়সার বেলায় বড় দুর্বল ঈমানের বেলায় দুর্বল দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার মধ্যে দুর্বলতা নাই শারীরিক ভাবেও তুমি দুর্বল চলার ক্ষেত্রেও বড় দুর্বল দুনিয়ার লাইনে তুমি সর্বদিক থেকে দুর্বল অতএব তুমি দুর্বল মানুষটা আর একজন দুর্বল ব্যক্তির থেকে সাহায্য নেওয়ার কোনো সুযোগ নাই কারণ দুনিয়াতে যার দিকেই তাকাও সকলেই অভাবী অভাব বরং তুলনামূলক
গরীব মানুষের থেকে বড় আরো বেশি অভাবী, যার টাকা যত বেশি সে তত বড় অভাবী। গরিবের অভাব 100 টাকায় 500 টাকায় 1000 টাকায় সমাধান হয়, বড় লোকের 1 লক্ষ টাকায় সমাধান হয় না। গরিব একা একাও চলতে পারে, কাজ কর্ম খেটে খেটে জীবন চালাতে পারে, নিজের কাপড় নিজে ধুইতে পারে, কিন্তু বড় লোক একা একা চলতে পারে না, নিজের কাপড় নিজে ধুইতে পারে না। গরিবের সহযোগিতা যদি না থাকে কোনো বড় লোক চলতেই পারবে না। তাহলে মানুষ যত টাকাওয়ালা যত বেশি তার দুর্বলতাও তত বেশি। এরে নবীর উম্মতের দল, এই দুর্বলতার উপরে এখন সবার একমত, সাহায্য ছাড়া চলার কোনো উপায় নাই। দুনিয়ার লাইনে তোমার সাহায্য লাগবে, আখেরাতের লাইনে চলতে গেলেও তোমার সাহায্য লাগবে। তবে কার থেকে সাহায্য নিব? দুনিয়ার কারো থেকে সাহায্য নেওয়ার কোনো রাস্তা খোলা নাই, কারণ আমি যেই পরিমাণ দুর্বল, আমি যার কাছে সাহায্য চাইবো সে আমার থেকেও বড় ফকির নেই। আমার 100 টাকা হলেই পেট ভরে, তার 1 লক্ষ টাকা হলেও পেট ভরে না। আমি এখান থেকে চট্টগ্রাম বা আনোয়ারা যাব, একটা রিক্সা হলেই যথেষ্ট, বড় লোকের রিক্সায় চলে না। তাহলে কি পরিমাণ সেই বান্দা দুর্বল, কি পরিমাণ অভাবী। আমার পেটে ব্যথা হয়েছে, আমি 1 গ্লাস পানিতে সুরায়ে ফাতিহা পড়ে দম দিলেই পেট ব্যথা ভালো হয়ে যাবে, বড় লোকের স্কোয়ার হসপিটালে না দিলে ভালো হবে না। হকীকত সে তো দুনিয়া পে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদা বাস, জিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদা, কামাশো নকরাহো ফরজিন্দোজার। সাহায্য চাওয়ার, আচ্ছা সারা সৃষ্ট জগতের মধ্যে আমার নবীর থেকে দামি কে আছে বলেন তো? বারো পীর আব্দুল কাদের জিলানি দামি, আমার নবীর থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি দামি, ভালো করে বলেন, শাহজালাল, শাহবরান, শাহ আমানত, শাহ মখদুম, না না কোন আম্বিয়ায়ে কেরাম আমার নবীর থেকে দামি না, আমার নবীর থেকে দামি এ জগতের মধ্যে কেউ নাই। সেই নবীজির হায়াত কত জানেননি? কথা বলেন না কেন? 63 বছর জিন্দগিতে আমার নবীজির জন্য জীবনে কোনো কিছু প্রয়োজন হতো কি হতো না? বুঝে শুনে বলেন, আমার নবীর 63 বছর জীবনে কোনো কিছু তার নিজস্ব কাজের জন্য প্রয়োজন হতো কি হতো না? বলো, মুমিন জানা থাকলে জবাব দাও, আমার নবীর কোনো কিছু প্রয়োজন হলে নবী কার কাছে চাইতেন? সবাই মহাব্বতে বলেন, কার কাছে চাইতেন? ওরে বান্দা, আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, ও নবীর আশিক বলো, নবী তো ইব্রাহিম নবীর সন্তান, তিনি তো ইব্রাহিম নবীর দ্বীনের উপরে মজবুত হয়ে চলছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম নবী দরুদের মধ্যে স্মরণ করেছেন। বলেন, আমার নবীর প্রয়োজন হলে কেন ইব্রাহিম নবীর কবরের কিনারায় গিয়া চাইতেন না? নবীর কিছু প্রয়োজন হলে কেন মুসা নবীর কবরের কিনারায় গিয়া চাইতেন না? আমার নবীর কোনো কিছু প্রয়োজন হলে কেন ঈসা নবীর মাজারে গিয়া চাইতেন না? আমার নবী কেন আল্লাহর কাছে চাইতে? বলে, দুনিয়ার কার কাছে চাইবো, তাকায় দেখো সবাই অভাবী। আমার আল্লাহ এমন একজন মালিক যার কোনো অভাব নাই। ইয়া ইউহান্নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ গর তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম,
رسانت رزق تو از لا مقام جز با حق جی زی مخا از انس جا فضل او عامست در جملہ جہا আমার মায়ার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে সেই নবীর উম্মত আশিকের দল তোমার আমার যা কিছু প্রয়োজন কার কাছে চাইবা বলেন কিন্তু আমার প্রশ্নরে নবীরা আসে আল্লাহর কাছে না চাইয়া কেন অন্যের কাছে চাও বলো তোমার আল্লাহ কি দেওয়ার ক্ষমতা রাখেন যদি বলেন হ্যাঁ রাখে তো আল্লাহর কাছে কেন চাও না আল্লাহকে তোমার পছন্দ হয় না যদি বলেন না পছন্দ হয় না তো আল্লাহর জমিন থেকে পালিয়ে যাও যদি বলো আল্লাহকে পছন্দ হয় না আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করার তোমার অধিকার নাই আর যদি বলো আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে পছন্দ হয় তবে চাও না কেন চাওয়ার মতো মেডিসিন তোমার ভিতরে নাই এরে বান্দা হা যদি চাওয়ার মতো চাইতে পারো আল্লাহ এমন রহমান এমন গফফার আমার আল্লাহ চাওয়ার আগেই তোমার সব কিছু আয়োজন করে দিবে হার গরি দেনে কে তু তৈয়ার হ্যাঁ জো না মঙ্গে উসে তু বেজার হ্যাঁ আতি নাফি দার দুনিয়া না হাসার আতি না ফি দার উকবা না হাসান ইয়া গিয়াসান মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে চাও কারণ দুনিয়াওয়ালার কাছে চাইলে দুনিয়াওয়ালা বেজার আর আমি আল্লাহর কাছে চাইলে আমি খুশি না চাইলে আমি আল্লাহ বেজার দুনিয়াওয়ালা চাইলে বেজার হয় কেন বলে নিজের পেট ভরে না অন্যেরটা ভরবে কি করে নিজের চোখের ক্ষুধা নিবারণ হয় না অন্যের ক্ষুধা নিবারণ করবে কি করে এই জন্য মানুষ দিতে চায় না কারণ নিজের পেট ভরে না অভাব দূর হয় না দুনিয়ার যত বড় বড় বুজুর্গের নাম আপনারা শুনেছেন এমন একজন বুজুর্গের নাম এমন একজন আল্লাহওয়ালা আউলিয়া কেরামের নাম আপনারা কি বলতে পারবেন যে অমুক এত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন কিন্তু জীবনে কান্না করেন নাই তাহাজ্জুদ করেন নাই এমন একজন আল্লাহওয়ালা কি জমিনের মধ্যে ছিল বলেন এমন একজন আল্লাহওয়ালা জমিনের মধ্যে ছিলেন না যারা তাহাজ্জুদ করেন নাই কান্না করেন নাই বরং আপনার আমার তুলনায় তাদের আমল অনেক সুন্দর তাদের আমল তাদের ইখলাস তাদের তাকওয়া আমাদের সাথে কোনো তুলনা নাই এরপরেও কেন কান্না করেছেন একমাত্র কারণ আমি যে নামাজ পড়েছি আল্লাহর কাছে কবুল হওয়ার গ্যারান্টি পাই নাই আমি যে তাকওয়া নিয়ে চলতেছি আল্লাহর থেকে গ্যারান্টি পাই নাই এই জন্য কান্না করতেছি ওই অন্ধকার কবরে আমার কি উপায় হবে কিছু বুঝছেন কি বুঝলেন এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা নিজে কবরে কি উপায় হবে এই ভয়ে কান্না করে চলে গেলেন আর মুরিদের চিন্তা কখন করবে এই চিন্তা তো কোনো প্রশ্নই উঠে না কিন্তু বুঝাইতে পারি না রে নবীর আশিকের দল আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে আমার আল্লাহ যদি বান্দাকে দেওয়ার জন্য প্রতি রাতে ও অন্ধকারে বান্দার প্রথম আসমানে সে আল্লাহ নিজেই ডাকতে থাকেন ওই সময় যদি বান্দা তুমি আল্লাহর কাছে না চাও এখানে যত ভক্ত মুরিদান আছে এই জমিনের মধ্যে কেউ কি দাঁড়ায় বলতে পারবে আপনার পীর সাহেব আপনার একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা কবরে গেছেন যাওয়ার সাথে সাথে কবরের সুয়ালের জবাব আসান জান্নাত পেয়ে গেছেন এমন একটা গ্যারান্টি কোনো মুরিদ কি দিতে পারবে বলেন আরে আপনি পীরের কথা পরে বলেন রহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার ইতিহাস তো কে না জানে রে উম্মি
নবী তাকে কি বললেন ইন্তেকালের 6 মাস আগে ইয়া ফাতিমা তু আনকিজি নফসাকি মিনান নার ও ফাতিমা তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া কবরের দেশে যাও নবীজির কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি এমন হালাত হয় যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী উম্মতের জন্য সারাটা জীবন ভর কেঁদেছে আর সেই উম্মত যদি কান্না না করে অ নবীর উম্মতের দল তুমি যতই নবী না আসেন দাবি করো বলো তোমার আয়নার সামনে দাঁড়াইয়া তোমার মাথার চুলের মধ্যে নবীর আদর্শ আছে কিনা বলো তোমার আঙ্গুলের নখ কাটার মধ্যে মদিনার আদর্শ আছে কিনা বলো তোমার পোশাকের ভেতরে মদিনার নবীর সুন্নতের আদর্শ আছে কিনা হিসাব চাও তোমার অন্তরের মধ্যে তাকওয়ার আদর্শ আছে কিনা বলো তোমার নামাজের মধ্যে নবীর সুন্নতের 2 বাকারা 275 নাম্বার আয়া কোরআন শরীফ কিনা লাগবে না মোবাইলে ডাউনলোড করো বাংলা কোরআন তারপরে দেখবা অনেক তাফসীর চলে আসবে বাংলায় তাফসীরে মাআরিফুল কোরআন তাফসীরে নূরুল কোরআন তাফসীরে ইবনে কাসির এই আয়াতগুলো পড়ে দেখো তখন তুমি বুঝবা আল্লাহর কোরআনে তোমাকে কি বলা হয়েছে মদিনার নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিন বান্দা কখনো নামাজ ছাড়ে না অথচ তুমি মুমিন দাবি করো নবীর সুন্নতের আদর্শের 5 বেলার নামাজ তুমি পড়ো না রে বাবা এবার তুমি আশেক দাবি করলে কি হবে আর না করলে কি হবে তোমার জবানটা গুনার কারণে না পাক তোমার হাতটা গুনাহের কারণে না পাক তোমার অন্তরটা গুনাহের পরিকল্পনা করে না পাক তোমার চোখ দুইটা গুনাহের কারণে না পাক আল্লাহর কাছে তওবা করারও চিন্তা করো নাই সাহাবায়ে কেরাম এত আমল করে জান্নাতের গ্যারান্টি পাইয়াও সারা জীবন কেন কাঁদলেন সমস্ত আল্লাহওয়ালারা কেন জীবন ভর কান্না করেছেন সেই তুলনায় তো তোমার চিল্লাইয়া বুক ফেটে কান্না করা দরকার তুমি তো কান্না করোই না যারা কান্না করে তাদেরকেও পছন্দ করো না বরং পাল্টা প্রশ্ন করো ওয়াজের প্যান্ডেলে কাঁদে কেন অথচ তোমাকে প্রশ্ন করা দরকার ও নবীর আশে কপাল পোড়া তুমি ওয়াজে বসে কাঁদো না কেন তোমার কপাল পুড়েছে কোনো সন্দেহ নাই গুনাহের কারণে তোমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল যে কারণে কান্না নাই অথচ আল্লাহ বলে কাঁদো কোরআন শরীফের মধ্যে নবী বলেন এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে দিবে এরে আল্লাহর বান্দা কিসের দলাদলিতে ঘুর দৌড়াচ্ছ যখন তোমাকে সাদা কাপড়ের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেয়া হবে তখন আর পরিচয় থাকবে না কে পীর কে মুরিদ কে আলেম কে মূর্খ কে ইমাম কে মুক্তাদি কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই সাদা কাপড়ের প্যাকেটে যখন ঢুকানো হবে ওই জানাজা পড়ায় যখন কবরের দেশে নেওয়া হবে তোমার আমার কবরের সাইজ এক কাপড়ের কালারও এক কাপড়ের হালাত সমান কবরের সাইজও সমান ওই কবরে নেয়ার পর তোমাকেও যেই প্রশ্ন করা হবে আমাকেও সেই প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন হবে কে কোন দল করো কোনো প্রশ্ন করা হবে না কে কোন পীরের মুরিদ প্রশ্ন করা হবে না প্রশ্ন হবে তিনটা সবার কাছে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারাই কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম ধর্মের মালাটা গলায় পড়বে তারাই কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম আমার ধর্মের নাম কি দুনিয়াতে যারা নবীর সুন্নতের উপরে আমল করবে আমার নবী নাই নবী নাই ওই নবী রেখে গেলেন কি উম্মতের জন্য হাদিয়া বলে আমার সুন্নাত
আমার সুন্নতের যারা মহব্বত করবা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যারা আমার সুন্নতের মহব্বত করলা সে আমি রাসূলকেই মহব্বত করলা ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমাকে মহব্বত করবে আমার সাথে জান্নাতে যাবে নবীর সুন্নাত অনুযায়ী চলো রে বাবা মাথার চুল কাটার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই বলো বান্দা তোমার নখগুলো কিভাবে রাখবা আর কিভাবে কাটবা সেখানেও নবীর সুন্নাত আছে না নাই কেমন করে পোশাকটা পরবেন আর বানাবেন সেখানেও মদিনার নবীর সুন্নাত আছে না নাই এরে বান্দা খানাটা কেমন করে খাইবেন সেখানেও নবীর সুন্নাত কেমন করে রাস্তায় হাঁটবেন সেখানেও নবীর সুন্নাত পরিবারটা কেমন করে চালাবেন সেখানেও নবীর সুন্নাত দোকানটা কেমন ব্যবসা চালাবেন সেখানেও নবীর সুন্নাত যারা নবীর সুন্নাত মানে তারা আশেক সুন্নি যারা নবীর সুন্নাত মানে না তারা আশেক নামের জগৎ শ্রেষ্ঠ জিকৃষ্ট ভন্ড এই কথায় কোনো ভেজাল আছে এ কথায় কষ্ট লাগে কষ্ট লাগলেও আপনার ইমান দুর্বল কারণ এখানে আমার বাবার অ্যাডভাইস করি যাই আমি মদিনাওয়ালা নবীরে কে ভালোবাসে কে ভালোবাসে না তার জ্বলন্ত প্রমাণ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পরিচয় হবে রসুলের রেখে যাওয়া সুন্নতের আমল দ্বারা যে সুন্নতের আমল করে সে রসুল মানে যে সুন্নতের আমল করে না ও হাজার বছর চিৎকার দিলেও প্রমাণ সে আল্লাহর আদালতে রসুলের আশেক না চাপার জোরে আশেক হলে কোনো লাভ আছে আর যদি তুমি সুন্নত মানো তাহলে তোমার জবানে বলা লাগবে না আর সে আসিবে লেখা হবে তুমি রসুলের আশেক তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কাই বুয়াত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কা না মাই হামুল কবুল এরে নবীর আশেক উম্মতের দল পায়ের জুতাটা কেমন করে তুমি পায়ে পড়বা সেখানেও নবীর সুন্নাত মসজিদে ঢুকতেও নবীর সুন্নাত মসজিদ থেকে বের হইতেও নবীর সুন্নাত ওরে বাথরুমে তুমি যাইবা ঢুকার সময় নবীর সুন্নাত বাথরুম থেকে বের হওয়ার সময় আছে কি এটি যদি মানেন তাহলে সেজদায় পড়ে শুকর আদায় করবেন আপনি নবীর সুপারিশ পাবেন বলে আশা করা যায় আর যদি এই সুন্নতগুলো না মানেন আপনি যত বাহাদুরি করেন আপনার এই বাহাদুরি দুনিয়াতে কিছুদিন চলতে পারে পরকালে আপনার জিরো বুঝে আসছে কথা অতএব অন্যের হিসাব করে মিলান নিজের হিসাব নেন নিজে কতটুকু নবীর সুন্নত মানেন এরপরে হিসাব করবেন আপনার ছেলে কি পরিমাণ মানে আপনার স্ত্রী কি পরিমাণ মানে আপনার মেয়ে কি পরিমাণ মানে আপনার পরিবারের সদস্যরা নবীকে কি পরিমাণ মানে এই হিসাব শেষ হওয়ার পরে ঘরের পার্শ্বের ঘরের হিসাব এরপরে হিসাব নিবেন সর্বনায় এরপরে হিসাব নিবেন তাবলিগের এরপরে হিসাব নিবেন দেওবন্দিদের নিজের হিসাব ছেলে মেয়ের হিসাব ছাড়া অন্যের হিসাব নিতে যাবেন এটা অতি চালাক বেদবি ছাড়া কিচ্ছু না আপনার কবরের জবাব আপনাকে দিতে হবে সর্বনায়ের জবাব আপনার কাছে চাইবো কেউ তাবলিগের জবাব চাইবো তো ফাও আকামের দোকানদারি করেন কেন আপনার জবাব আপনাকে দিতে হবে আপনার ছেলের জবাব দিতে হবে মেয়েটার জবাব দিতে হবে আপনার স্ত্রীর জবাব দিতে হবে এই জবাব কি দিবেন এই চিন্তা করে বালিশে মাথা লাগান রাতে বাত্তি নিবায় চিন্তা করেন যে আজ রাতে ঘুমের মধ্যে যদি মরি কালকে কবরে কি হবে এই চালাকি আর মাস্তানি আর বাহাদুরি সব ছেড়ে যায় সব বাহাদুরি ছেড়ে যায় গায়ের জোরে মাস্তানি করা যায় বেয়াদবি করা যায় রসুলের সুন্নাত পালন করা যায় গায়ের জোরে কয়দিন নমরুদ কই ফেরাউন কই সাজ্জাদ কই কারুন কই হামান কই আপনার থেকে হাজার কোটি গুণ দামি শাহ আমানত তার ইতিহাস বলেন যে একক তো নামাজ বাদ দিয়েছেন এ বলেন না কেন দাড়ি কেটেছেন আপনার দাড়ি নাই কেন আপনার পাঁচক তো নামাজ নাই কেন
শাহ আমানত তাহাজ্জুদ পড়েছেন কিনা, তাহলে আপনি পড়েন না কেন? গায়ের জোরে বহু মাস্তানি করতে পারবেন, রসুলের শাফাআত নিতে পারবেন। যদি নিতে চান তাহলে আপনার সাধ্যমত রসুলের সুন্নতের উপর আমল করতে হবে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। কি বয়ান শুনবেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, যারা জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়বেন না, মাগরিব পড়বেন না, এশার নামাজ পড়বেন না, আপনার বয়ান শুনলে কি হবে না শুনলে কি হবে? বড় আফসোস, আল্লাহ আপনি সবাইকে হেদায়াত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ। এরে মুমিন, এখন তুমি যদি নবীর সুন্নাতের উপরে চলতে চাও, একা একা চলতে পারবা না, নবীর দাও বাহিনী রেখে গেছে, ওই বাহিনীর অনুসরণে তুমি নবীর সুন্নতের মালা গলায় লাগাও। নবীর রেখে যাওয়া বাহিনী কিয়ামত পর্যন্ত তারা উম্মতকে জান্নাতের পথ দেখাবেন, ওই বাহিনীর নাম নবী রেখেছে, ওয়ারাসাতুল আম্বিয়া আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক, আহলে হক কাকে বলে? আল্লাহর কোরআন থেকে দলিল নাও, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। আল্লাহ বলেন যারা আহলে হক উলামা, আমি আল্লাহকে তারা বেশি বেশি ভয় করবেন। আল্লাহকে ভয় করার মানে হলো ইচ্ছা করে কখনো বান্দা গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় ওই বান্দা তওবা করতেও দেরি করবে না। হর কে দারত খৌফে হক দর দিল মদন জান্নাতুল মাওয়া দেহত গুরাম। তো আহলে হক আমাদের পরিচয় কি? তারা আল্লাহকে বেশি বলেন না কেন? আল্লাহকে বেশি ভয় করার মানে গুনাহ বেশি করবে? হ্যাঁ না না, গুনাহ তো করবেই না, আল্লাহর বিরোধিতা করবে না, নবীর বিরুদ্ধে চলবে না, বরং উল্টা পাল্টা যদি অনিচ্ছায় অসতর্কতার কারণে হয় বান্দা তওবা করতেও দেরি করবে না। এরা হলো আহলে হক উলামায়ে কেরাম। এবার আমাকে একটু আপনারা খোলা মনে জবাব দেন, দাড়ি কাটা সওয়াব না গুনাহ? বেপর্দায় চলা সওয়াব না গুনাহ? স্বর্ণের চেইন আর আংটি পুরুষের জন্য ব্যবহার করা সওয়াব না গুনাহ? মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? গালাগালি করা সওয়াব না গুনাহ? নামাজ না পড়া সওয়াব না গুনাহ? ভালো করে বলেন, নামাজ না পড়াটা সওয়াব না গুনাহ? এরে নবীর উম্মতের দল, মাথার চুলগুলো আঁকা বাঁকা করে দুনিয়ার মুখী হইয়া রাখা সওয়াব না গুনাহ? সুদ খাওয়া সওয়াব না গুনাহ? ঘুষ খাওয়া সওয়াব না গুনাহ? যারা গুনাহ করে তারা আহলে হক না বাতিল বলেন? অতএব বান্দা আহলে হক ওলামাদের অনুসরণ করে সুন্নতের মালাটা গলায় লাগাও, আর আল্লাহর কাছে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে। আল্লাহর কাছে সাহায্য চাও এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। ধৈর্যের সাথে সাহায্য চাও, পাঁচ বেলার নামাজ তুমি পাঁচ বেলার দৈনিক আদায় করো, পাঁচ বেলার নামাজ বাদ দেওয়ার কোনো উপায় নাই, নামাজ আর ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে রহমত দান করবে। আর দুনিয়ার লাইনে তোমার একজন আপন বন্ধু বানায় নাও, তিনি হবেন আহলে হক উলামায়ে কেরামের মধ্য থেকে। আহলে হক উলামায়ে কেরাম কখনো মিথ্যা বলবেন না, গালাগালি করবেন না, গালি দিবেন এটাই প্রমাণ সে আহলে বাতিল, মিথ্যা কথা বলবেন এটাই প্রমাণ সে আহলে বাতিল, বেপর্দায় চলে প্রমাণ সে আহলে বাতিল, দাড়ি নাই প্রমাণ সে আহলে বাতিল, পুরুষ হইয়া স্বর্ণ ব্যবহার করে প্রমাণ সে আহলে বাতিল, নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক মতো পড়ে না এটাই প্রমাণ সে আহলে বাতিল। অতএব আমরা আহলে হক থেকে ইস্তেফাদা উপকার নিব, জান্নাতের পথ নিব, সুন্নতের আমল শিখব, আহলে বাতিল থেকে নয়। আল্লাহ আমাদের আহলে হক উলামায়ে কেরামের অনুসরণে নবীজির সুন্নতের পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।